हाय फ्रेंड्स, अस्सलाम वालेकुम। केमन आछेन सबाई? आशा करी भालो। आज के आमी आपनादेर साथे आमार कीटो डाइटेर द्वितीय दिनेर भिडियोटी शेयर करब। चेष्टा करब खुबी संक्षेपे देखानोर जन्य, कारण गत भिडियोटी एकटू बड़ो हये गेछे, एई कारणे अनेके हयतो बोर हयेछे। तो प्रथमे एखन हलो सकाल 10टार दिके, आमी 10टा पर्यन्त किछुई खाइनि। तो सकाल 10टार दिके आमी एई पानीयटी खेयेछि। एई पानीयर रेसिपि आमार च्यानेले देवा आछे और हमें लिंकटी डेस्क्रिप्शन बक्से दिए दिब, चाहले सेखान देखे नीते पारबेन। जरा डाइट करते गेले व्यायाम करबेन ना, तारा अवश्य ओई पानीयटा खावार चेष्टा करबेन। ता ना होले किन्तु ओजनटा खूब द्रुत कमबे ना, ओजनटा किन्तु धीरे धीरे कमबे। अनेकेई प्रश्न करे जे आमी कोनो व्यायाम करी किना। ना, आमी कोनो व्यायाम करी ना, तबे 5 मिनट दौड़ लाभ खेली। जेहेतु डॉक्टर जहांगीर सर बोले से जे 5 मिनट हीट एक्सरसाइज करते, तो प्रतिदिन दौड़ लाभ आमार खेला हुए ना, ताई आमी ओई पानीयटी खेये थाकी। और तारपरे आमी एकटा डिम घी दिए भेजे और किछु बादाम दिए खेये नियेछि। और तारपरे आमी ग्रीन टी खेये नियेछि। ग्रीन टी खावार परे एखन आमी रान्ना करे नेब दुपुरे रान्ना। तो এখন আমি খাসির মাংস রান্না করে নেব। তো এখানে আছে 2.5 কেজি পরিমাণ খাসির মাংস, তো আমি দুই ভাগ করে নিলাম। তো আমি এখন অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দেব। তো মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া এটা দিয়ে আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর এর ভিতরে দিয়ে দিব আমি সয়া সস 3 টেবিল চামচ পরিমাণ। আর ডাইটটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতোই করে নেবেন, কারণ সবার টাইম তো আর এক রকম হয় না। তো আমি আজকে খাওয়ার সময় পাইনি বেশি একটা, তাই আমি একটা ডিম খেয়েছি আর সাথে আমি শশাটাও নিতে পারিনি, তাই শশাটা আমি এখন খেয়ে নিলাম রান্না করতে করতেই। আর শশাটা আমার অনুভয় কেটে এনে দিয়েছে। তারপরে আমি এখানে কিছু মশলা কেটে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি রসুন, আদা আর একটা পেঁয়াজ, আর এখানে জয়ত্রী নিয়েছি কিছু, আর নিয়েছি 3টা গোলমরিচ, 4টা লবঙ্গ আর 7টা এলাচ, আর একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিব। এখন এই সমস্ত মশলাগুলো আমি ব্লেন্ড করে নিব। আর এর ভিতরে আমি দিয়ে দিব জিরা 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা, এটা আমি ব্লেন্ড করে নেব। আর জিরাটা আসলে আমার শেষ হয়ে গেছে, আমি তো সবসময় গুঁড়া জিরাটাই ব্যবহার করি, তো গুঁড়াটা শেষ হয়ে গেছে, তো এই কারণে এই যে এখানে নিয়ে নিয়েছি। তারপরে আবার এখানে নিয়েছি শুকনো মরিচ, এখানে আমি 7টা শুকনো মরিচ নিয়েছি। এখন সব কিছু ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। এই যে আমার এখন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তো সব একসাথে ব্লেন্ড করতে পারিনি, এর ভিতরে ধরছিল না, এই জন্য সব কিছু এখন একসাথে ব্লেন্ড করছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলায় প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি। আমি প্রেশার কুকারে রান্না করব, গরুর মাংস, খাসির মাংস এগুলো আমি প্রেশার কুকারে রান্না করি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। আর অনেকেই, আমি সবসময় ইন্ডাকশনে রান্না করি, এই জন্য অনেকেই বলে যে আমি গ্যাসে কেন রান্না করি না। এই যে আমার গ্যাসের চুলাটা, একটাই চুলা, যখন প্রথম বাসা নিয়েছিলাম তখন এই চুলাটাই নিয়ে নিয়েছি। তো সরিষার তেলের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি ওই মশলাগুলো দিয়ে দিয়েছি। ওই মশলাগুলো এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি পুরো ভালো করে কষাবো না, কারণ আমি মাংসটা দিয়ে দিব ওর ভিতরে, আর মাংসের সাথে মশলাটাও কষিয়ে নিব, যেন একসাথে মাংস আর মশলাটা ভালোভাবে কষানো হয়। আর গ্যাসে রান্না করি না এর কারণ হচ্ছে, যখন আমার ইন্ডাকশন চুলা ছিল ইন্ডাকশন চুলা ছিল না, যখন আমি গ্যাসে রান্না করতাম তখন আমার প্রতি মাসে একটা করে গ্যাস লাগতো, আর সেই একটা গ্যাসের দাম হয়তো 1000 টাকা মতো পড়ে। তো তারপরে আমি আবার কি করলাম, তো তার আগে বলে নিই মাংসটা আমার কষানো হয়ে গেছে। আর এই যে 3 পিস মাংস কষানো আমি উঠিয়ে নিলাম, আমি 1 পিস খাবো, আর অনুভা 1 পিস, আর আব্বু 1 পিস। কষানো মাংসটা খেতে পছন্দ করে তাই। তারপরে আমি পর্যাপ্ত পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। তারপরে আমি 7টা বাসি দিলে চুলাটি বন্ধ করে দিব। আর আমি এখন উস্তে ভাজি করে নিছি। তো উস্তে ভাজি, এটা হচ্ছে আলু দেওয়া ভিতরে, এই জন্য এটা আমি খাবো না, আমার জন্য আমি আলাদা করে উস্তে ভাজি করে নিব। তো যাই হোক, তারপরে বলি যে গ্যাসে 1000 টাকা করে পড়ে যায় প্রতি মাসে,
তারপরে যখন ইন্ডাকশন চুলাটা কিনলাম, ইন্ডাকশন চুলাটা আমার শ্বশুর বাড়িতে ছিল আর অনেকেই ব্যবহার করে, সেটা আমি দেখে পরে ইন্ডাকশন চুলাটা নিয়ে আসাই। ইন্ডাকশন চুলা আনার পরে আমি সব কিছুই এতে রান্না করি, নাস্তা বানানো অনেক কিছুই করা হয়। তারপরেও কিন্তু আমার 600 থেকে 700 টাকার উপরে গরমকালেও কারেন্ট বিল কখনো ওঠেনি। তার মানে বুঝতে হবে ফ্রিজ টিভি ফ্যান চলে দুইটা, সব কিছু চলার পরেও যখন আমার 700 টাকার বেশি বিল ওঠে না, আর শুধু গ্যাসে আমার 1000 টাকা পড়ে যায় মাসে, আর শীতকালে আমার কারেন্ট বিল ওঠে 350 টাকা মতো করে, তাহলে সবই তো বেশিরভাগ ওঠে ফ্যানে ওঠে। কারণ এই ইন্ডাকশানে রান্না করলে কিন্তু 200 টাকার বেশি কখনোই উঠবে না, যতই রান্না করি না কেন। তো আপনারা দেখলেনই মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। তো এখান থেকে সব মাংসগুলো কিন্তু একদিনে খাওয়া হবে না, আমি একটু বেশি করে রান্না করছি কারণ যেন 2 দিন হয়ে যায়। তো আজকে খাওয়া হবে আর 2 দিন পরে আবার এটা ডিপ ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজ থেকে বের করে খাওয়া হবে। আসলে আমাদের ফ্যামিলিতে 3 জন, এই কারণে বেশি একটা খাওয়া হয় না, এর জন্য বেশি করে রান্না করলাম যেন টেস্ট হয়। বেশি না রান্না করলে কিন্তু মাংস ভালো লাগে না, মাছ হোক মাংস হোক, মাংসটাই আর কি বেশি করে না রান্না করলে ভালো লাগে না। আর আমি এখন এই বাটার দিয়ে একটু একটা উস্তে ভেজে নিচ্ছি, তো খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়ার আগে আমি এই যে যে ডিটক্স ওয়াটার, ডিটক্স ওয়াটার না, এটা হচ্ছে একটা ওজন কমানোর পানীয় যেটা বানিয়েছিলাম, ওটা আমি খেয়ে নেব দুপুরে আধা ঘন্টা আগে আর কি, এটা খেয়ে নেব খাওয়ার আধা ঘন্টা আগে। তারপরে আমি এই খাবারটি খেয়েছি, এখানে নিয়েছি একটা শশা, আর এখানে আমি ছোট ছোট 4-5 পিস মাংস নিয়েছি, আর এখানে আমি নিয়েছি উস্তে ভাজি। তো আমি এই খাবারটি খেয়েছি, আমি 3টার দিকে খেয়েছি এই খাবারটি। তারপর বিকালের দিকে ওর বাবার জন্য চা বানিয়েছিলাম, তো সেখান থেকে আমিও 1 কাপ খেয়েছি চিনি ছাড়া, আর কিছুই আমি বিকালে খাইনি। আর আমি রাতের খাবারে খেয়েছি একটা ডিম ভাজা, ওটা আমি সরিষার তেল দিয়ে ভেজেছিলাম, আর 1 কাপ এই যে বুলেট কফি খেয়েছি, ওটা হলো রাতের খাবার। আর এখন ঘুমাতে যাওয়ার আগে এই যে যেটা বানিয়েছি পানীয়টা, এটা কিন্তু আমি প্রতিদিন সকালেই খাচ্ছি, আমি এই 14 দিনই এই পানীয়টা খেয়ে নেব প্রতিদিন সকালে আর কি বানাই। আর রাতের বেলায় এই যে শেষ করে যেটা থেকে যায় ওটা ফেলে দিই, থাকে না যেটা থাকে আমি সবই খেয়ে নিই। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।